হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। বাজারে এসেছি, সকালবেলা আম্মুকে জোর করে ঘুম থেকে উঠিয়ে বাজারে নিয়ে এসেছি। আসলে আমার এক একা বাজারে আসতে ভালো লাগে না, অ্যাকচুয়ালি এক একা কোথাও যেতেই ভালো লাগে না। আম্মু কিছু দিয়ে আসবে না, সে আর একটু ঘুমোবে, কিন্তু আমি তাকে ঘুমোতে দিইনি। আমার বাসায় একদম সবজি নেই, মাংস নেই, তো দেখি কী কেনা যায়। চাচার কাছে ফুলকপির দাম জিজ্ঞেস করছি। আম্মু আমার জন্য বড় একটা ফুলকপি সিলেক্ট করছে। সকালের দিকে বাজারের দিকে আসলে অনেক টাটকা টাটকা সবজি দেখা যায়, দেখতেও ভালো লাগে। সামনে দেখতে পাচ্ছি বিচিয়ালা সিম। এই বিচিয়ালা সিমগুলো আমার খুব পছন্দ, এটাও একটু নেব। আমি বেছে দিচ্ছি ভালোগুলো। মুরগির দোকানে এসেছি, একটা মুরগি নিব। এটাকে ড্রেসিং করতে দিয়ে আমি একটু মাছের বাজারের দিকে গেলাম। কিন্তু মাছ কেনার ইচ্ছে ছিল না, তারপর ভাবলাম দেখি একটু কি কি আছে। মোয়ামাছগুলো দেখে মনে হলো পাশে মোয়ামাছের স্টক শেষের দিকে, তো একটু মোয়ামাছ নিয়ে নিই। তো 1 কেজি মোয়ামাছ নিয়ে নিলাম। কেন যেন আমি সব কিছু একবারে দেখতে পাই না। মোয়ামাছ নেওয়ার পর দেখলাম পাশে পুঁটি মাছ, মনে মনে পুঁটি মাছ খাওয়ার লোভ সামলাতে পারলাম না, তাই 1 কেজি পুঁটি মাছও নিয়ে নিলাম। যেটাকে মোয়ামাছ বলছি আমি, এটাকে অনেকে মৌরালা মাছ বলে, কেউ মলা মাছ বলে। পুঁটি মাছ নেওয়ার পর দেখি যে মিনি মাছ, আমরা ভেদা মাছ বলি যদিও। আম্মু বলছে মজুরের ফেভারিট মাছ আছে, কিন্তু অগত্যা ওটাও 1 কেজি নিয়ে নিলাম। শাক নিবো ভাবছি কিন্তু নিলাম না, কারণ এসব সামলাতেই আমার আজকে দিন চলে যাবে। আমাদের আরেকটু কেনাকাটা আছে, সামনে ডেলি শপে যাব। প্রথমে সবজির কর্নারটাতে চলে গেলাম। বাহ, গাজর ওখানে 40 টাকা কেজি চেয়েছিল, কিন্তু এখানে দেখছি 32 টাকা। তাহলে গাজর নিয়ে নিই এখান থেকে, আর লেবু নিয়ে নিব দুটো। কেনাকাটা হয়ে গেছে, এখন বাসার দিকে চলে এসেছি। বাসায় ব্যাগ থেকে সব জিনিসগুলো বের করছি, এক একটা এক এক জায়গায় আবার গুছিয়ে রাখতে হবে। চকলেটগুলো আমার জন্য না, আমাদের বাবুটার জন্য। এখন আর রান্না করা হবে না, আমাকে মাছগুলো প্রসেস করে মুরগিটা কেটে নিব। আমি সবজিগুলো সব ভেজিটেবল বক্সে উঠিয়ে রাখবো। এটাকে মিনি মাছ কেউ কেউ ভেদা মাছও বলে, তো মাছটা খুব নরম জাতীয় এবং খুব সুস্বাদু একটা মাছ, আমার বরের এটা খুব প্রিয়। পুঁটি মাছগুলো বড় বড়ই আছে, কিন্তু এটা কাটতে আমার জীবন বেরিয়ে যাবে, কারণ ছোট মাছ কাটতে আমার অনেক সময় লাগে। বউকে শাস্তি দেওয়ার জন্য নাকি ছোট মাছ কিনে নিয়ে আসতে হয় বাসায়। আমি এমন বউ যে আমি নিজে নিজেকে শাস্তি দেওয়ার জন্য এতগুলো ছোট মাছ কিনে নিয়ে চলে এসেছি। মাছগুলোকে যেহেতু আমি আজকে কাটবো না, একদিন একদিন করে বের করে আমাকে কাটতে হবে, কারণ আমার কাটতে একটু দ্রুত, আমি কাটতে পারি না, আমার অনেক সময় লাগে।
তো এগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি আবার ফ্রিজে রাখবো। তাহলে এর সাথে যে নোংরা পানিগুলো থাকে, গন্ধ থাকে, এগুলো চলে যাবে। মাছগুলো ফ্রিজে রেখে দেবো, এক একদিন এক একটা বের করবো আর কাটবো। আর আজকে শুধু মুরগিটাকে দুটো ভাগ করে প্যাকেট করে রেখে দিব। মাছগুলো ধুয়ে নিলাম এবং ব্যাগে আবার ঢুকিয়ে দিলাম। মোয়া মাছ বা মৌরালা মাছ বা মলা মাছ যে যেটাই বলেন, এটাকেও ধুয়ে নিচ্ছি। ছোট মাছ খেতে ভালো লাগে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। দেখলো কাটা বাছা খুব কঠিন কাজ। মুরগিটাকেও আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো রেখে এসে এটাকেই আমি এখন কেটে নেব। কেটে রেখে দিলে চট করে রান্না করাটা ইজি হয়ে যায়। মাছগুলোকে নিয়ে এসেছি, ডিপ ফ্রিজে রেখে দিব। সবজিগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি, এখন মুরগি কাটতে যাব। আমাদের আজকে বাজার করার ব্লগটা কেমন লেগেছে জানাবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।